আমাদের রাজ্যে ষাটের দশকে যখন আমরা কলেজে পড়ি তখন প্রতিষ্ঠান বিরোধী একটা আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, শচীন সিংয়ের আমল। সেখানে সেই আন্দোলনের সময় খাদ্যাভাব, আমাদের রাজ্যে প্রচণ্ড অবস্থা, তখন সেই লড়াই হয়েছিল, যার মধ্য দিয়ে দিলীপ তরুণ অরবিন্দ তাদের মৃত্যু হয়েছিল। তাদের রক্ত দিতে হয়েছিল মানুষের জন্য লড়াই করতে গিয়ে। আজকেও রক্তদান হচ্ছে মানুষকে সুস্থ রাখতে, অসুস্থ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। তাদের যে স্লোগান SFI, স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা নেই, সেই অর্থনৈতিক স্বাধীনতার জন্য লড়াই, গণতন্ত্র, আজকের এই বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় 10% গণতন্ত্র ভোগ করতে পারে, 90% ভোটই দিতে পারে না। এই যে পুরসভা গেল, আপনারা দেখেছেন গণতন্ত্রের যে একটা মাধ্যম, ভোট দিতে পারলো না। ভোট দিতে যাওয়ার কারণে তাকে মারধর করা হয়েছে, বয়স্ক থেকে আরম্ভ করে যুবক। এ থেকে মুক্তি পাওয়ার কী পথ? কীভাবে অর্থনৈতিক স্বাধীনতা আসবে, কীভাবে আমরা সকলের জন্য গণতন্ত্র পাব, তার জন্য সলিউশন হলো সমাজতন্ত্র। পতাকায় তারা এই কথাগুলো বলে রেখেছে, সমাজতন্ত্রই ভবিষ্যৎ। সমাজতন্ত্র ছাড়া আজকের যত সমস্যা এগুলোর সমাধান হবে না। সমাজতন্ত্রই তার সলিউশন দিতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে সমাজতন্ত্র যেখানে চলছে সেই সমাধান এসেছে। আমাদের প্রতিবেশী দেশ 2 বছর পরে স্বাধীন হয়েছে, 1949 সালে চীন, আজকে আমেরিকা অর্থনীতিকে ছাড়িয়ে যাচ্ছে। 400 বছরের ধনতন্ত্র যতটা এগোতে পেরেছে, 100 বছরের সমাজতন্ত্র তার চেয়ে অনেক বেশি এগিয়েছে যেই দেশে এসেছে। আমেরিকার নাকের ডগায় দাঁড়িয়ে কিউবা বলছে কিউবাকে ধ্বংস করতে পারছে না, আফগানিস্তানকে ধ্বংস করে, তালিবানি ব্যবস্থাকে ধ্বংস করে অনেক কিছু চেষ্টা করেছে আমেরিকা, কিন্তু ওখানে সাহস পায়নি। কেন? কিউবার প্রতিটি নাগরিক বলেছে হয় সমাজতন্ত্র নয় মৃত্যু। একটি লোক বেঁচে থাকতো এখানে দখল করতে দেবেন, তাই সগর্বে দাঁড়িয়ে আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডাক্তার কিউবাতে আছে। পৃথিবীর বিভিন্ন সময়ে, করোনার সময়ে শত শত ডাক্তার নার্স পৃথিবীর বিভিন্ন ধনতান্ত্রিক দেশে পর্যন্ত গিয়ে সার্ভিস দিয়ে এসেছে, ইউরোপের, ইটালি বা ইত্যাদি। তারা বলছে যে এই ব্যবস্থা ওরা না থাকলে আমরা আরও অনেক মারা যেতাম। এই জন্যে লড়াই করছে আজকের এই ছাত্র, তারা ভবিষ্যতে আমাদের দেশেও ওইরকম ব্যবস্থা কায়েম করার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যেদিন সার্থক হবে।